شو اعمل اللي شو قلبي معلق فيها من كتر الحكي الحكي صاير بحلم فيها شو اعمل اللي شو قلبي معلق فيها من كتر الحكي الحكي صاير بحلم فيها زمل 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 الله يكرمني فيها زمل 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 الله يكرمني فيها شو اعمل اللي شو قلبي معلق فيها من كتر الحكي الحكي صاير بحلم فيها شو اعمل اللي شو قلبي معلق فيها من كتر الحكي الحكي صاير بحلم فيها زمل 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 الله يكرمني فيها زمل 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 الله يكرمني فيها السلام عليكم বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো যাই হোক বন্ধুরা আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ভাই নতুন করে ভিডিও আবার দেন তো আমি পর্ব দিতে যাচ্ছি আপনারা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা এক এক করে ভিডিও চাচ্ছেন কিনা আসলে অনেকেই কমেন্ট করেছেন যে আগে যে ভিডিও দিয়েছি আপনারা কিছুই বুঝতে পারেন নাই তো ধারাবাহিকভাবে কন্টিনিউ ভিডিও দিতে চাচ্ছি প্রতিদিন দুইটা করে আপনাদের জন্যই কিন্তু ভিডিও তৈরি করা এবং আপনাদের মতামত অবশ্যই প্রয়োজন আমার যাই হোক বন্ধুরা তো এক এক করে পর্ব অটোটিউন করে রিভার্ব গ্রাফিক ইকিউ কম্পোজার এক এক করে দিয়ে যাব এক এক পার্ট যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় অনেক ভিডিও দেখেছেন জানি না তাদের মতো আসলে বুঝাইতে পারতেছি কি না আসলে বন্ধুরা আমার একটাই চাওয়া আমি এগিয়ে যেতে পারি একজন ইউটিউবার হতে পারি আসলে এখন পর্যন্ত আমি ইউটিউবার হতে পারি নাই ভালো কথা বলতে পারি না আসলে আপনাদের ভালোবাসার জন্যই মূলত টিউটোরিয়ালগুলো বানানো যাই হোক বন্ধুরা এবং নতুন একটি আপডেট ভার্সন প্লে স্টোরে অলরেডি এসেছে 403 নাকি আমার সঠিক মনে নাই যাই হোক তো ওই আপডেট ভার্সনটি আমি ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করেছিলাম তো ওটা দেখলাম আপনার যখন আমি রিভার্ব করি অটোটিউন পারফেক্টভাবে মিলে না যখন রিভার্ব করতে যাই তখন আপনার কণ্ঠ একদম চেপে চেপে আসে খুবই তারপর ডিলেট করে দিলাম আসলে ফ্রির জিনিস ফ্রিই হয় তাই না তো আমার যে এই বাসনটি 3515 এই বাসনটি যেহেতু আমার কেনা এবং খুবই খুবই এই বাসনের মতো আমি আর কোনো বাসন এখন পর্যন্ত পাই নাই এবং আপডেট বাসন বলেন যে বাসনই বলেন যে যে মাস্টারিংয়ের কাজ করা যায় এই বাসনও সেম কাজগুলো করা যায় এবং এটা কখনো আপনার আপডেট দিতে হবে না আপনি আমার কাছ থেকে নিলে সবসময় ব্যবহার করতে পারবেন যাই হোক বন্ধুরা তাহলে কিন্তু আমি অন্য বাসনও ইউজ করতাম লুকোচুরি করতাম আপনাদের সাথে তাই না তো এই বাসনই আপনি কিন্তু আমার দেখতেছেন আসলে এটা ভালো লাগে এবং ভালো কাজ করতে পারি সেই জন্য কিন্তু এইটা আসলে আমি এখন পর্যন্ত রেখেছি যাই হোক বন্ধুরা যাদের অ্যাপল স্টুডিও এই বাসনটা দরকার ভিডিওর ডিসক্রিপশনে সরাসরি চলে যাবেন অনেকেই নাম্বার চাচ্ছেন আসলে নাম্বার ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন ভিডিওর ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করলেই কিন্তু আমার সাথে কথা বলতে পারবেন যাই হোক এটা মনিটর চলে গেছে মনিটর নাই এই চ্যানেলে শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু আমি কন্টিনিউ ভিডিও দিতে চাচ্ছি এবং আপনারা অবশ্যই হেল্প করবেন খুব বেশি বেশি শেয়ার করবেন বন্ধুরা যাতে আমি এগিয়ে যেতে পারি এবং আপনাদের অনেক লাভ আছে আমি যেটা মনে করি এক টাইমে দেখবেন আপনাদের অনেক হেল্প করব এখন হয়তো বা করতে পারি না ওই রকমের পজিশনে নাই আর কি যাই হোক বেশি কথা বলবো না আজকের যে পর্বটা আজকের পর্ব হলো যে আপনি কিভাবে অটোটিউন করতে পারবেন এবং অটোটিউনের ব্যাপারটা আমি বলে রাখি অটোটিউন আপনার সঠিক স্কিলে যখন আপনি গাইবেন তখন আপনারা অটোমেটিকভাবে অ্যাফিল স্টুডিও তারা সুন্দর করে দিবে যখন আপনার স্কিলের ভিতরে নোটের ভিতরে থাকবে না কী লেখা যে থাকে এই কী নোটের ভিতরে মাইনর মেজর এই নোটের ভিতরে যখন না থাকবে তখন আপনার অটোটিউন কখনো মিলবে না অনেকেই বলেছেন যে ভাইজান আমি কিভাবে
অটোটিউন মিলাবো, এই সম্পর্কে ভিডিও দেন এবং সঠিক স্কেলে কিভাবে গাবো। আসলে এটার কোনো ই নাই, ভিডিও নাই। একটা সিঙ্গার যে সুরে গায় ওই সুরে আপনার বারবার আমি বলেছি গাইতে হবে, এ সম্পর্কে আমার কোনো ধারণা নাই। যেমন আপনি ধরেন একটা নোটের ভিতরে থাকতে হবে, আপনি সিঙ্গার অনুযায়ী আপনি যে হুবহু কপি করবেন তা না, আপনার একটা সুর থাকা লাগবে। যখন আপনার সুর থাকা লাগবে, যখন আপনার ওই সুরে থাকবে, তখন আপনার অটোটিউন এত সুন্দর শোনা যাবে যা কল্পনার বাহিরে, যে মানুষ বুঝতে পারবে না যে এটা আপনি মোবাইল থেকে মিক্সিং করেছেন। তো এই ছিল আর কি মূলত আমার মন থেকে যে কথাগুলো আমি শেয়ার করি যতটুকু অভিজ্ঞতা আছে। যাই হোক, তো আপনারা বিপিএম এখানে এক এক গজলের এক এক বিপিএম থাকে, তো বিপিএম সম্পর্কেও ভিডিও দিব আবার নতুন করে। এক এক গজলের এক এক বিপিএম আপনি কিভাবে সেট করবেন ইজিলি মাধ্যমে, নতুন নতুন করে এক এক পর্ব দিব এবং কন্টিনিউ দুইটা করে ভিডিও দিব ইনশাআল্লাহ। যাই হোক বন্ধুরা, যারা এফএল স্টুডিওতে মাই ফাইলে আপনার মাই রেকর্ডিং নিতে পারতেছেন না ওয়েব এডিটর থেকে এবং এখানে অ্যাপল স্টুডিওতে ইনপুট করতে পারছেন না, তারা ভিডিও ডিসক্রিপশনে চলে যাবেন, তা নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে, আপনারা ভিডিও ডিসক্রিপশনে ক্লিক করে দেখে আসুন ভিডিওটি। তারপর আপনি ইজিলি মাধ্যমে কিন্তু আপনার র ভোকালটি আপনি অ্যাপল স্টুডিওতে নিয়ে আসতে পারবেন। তো আপনি কি করবেন, সরাসরি র ভোকালটি নিতে হলে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন, এখানে আপনি দেখবেন অডিও ক্লিপ, অডিও ক্লিপে ক্লিক করবেন, মাই ফাইল লেখা দেখবেন, মাই ফাইলে ক্লিক করার পর আপনার যে র ভোকালটি নিতে যাচ্ছেন ওই র ভোকালটি এখানে নিবেন। তো আমি র ভোকালটি নিতে যাচ্ছি, তো নিলাম। এটা আসলে নাজাতের আমার ছোট ভাই, আপনারা অনেকেই চিনেন, এটা আসলে নাজাতের ভোকাল, আপনারা অনেকেই নাজাতকে চিনেন। সেও আসলে টিউটোরিয়ালের ভিডিও তৈরি করে এবং সুন্দর সুন্দর গজল কিন্তু দেয়, আপনারা চাইলে দেখে আসতে পারেন, এবং অনেকেই চেনেন আমার ছোট ভাইকে। যাই হোক, তো এখন আমরা র ভোকালটি শুনবো। তো এই আরবি গজলটি খুবই নয়েস, আসলে আপনারা শুনতে পারতেছেন, এবং এটা আমরা এখন অটোটিউন করব। অটোটিউন করলে আপনি কোথায় যাবেন, আপনি এই যে মাঝে যে এই যে আইকন দেখতে পারতেছেন, আমি এই যে দেখাচ্ছি আপনাদের, এই আইকনে আপনারা মাঝ বরাবর চলে গেলেই কিন্তু আপনারা অপশন পেয়ে যাবেন মাস্টার, ঠিক আছে। তো এখানে প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু আপনি এখানে অপশনগুলো পেয়ে যাবেন, মিউজিক লেখা দেখতে পারতেছেন, তার নিচে চলে যাবেন অটোপিস, সরি আমার ক্লিক করছে অন্যটায়, অটোপিস, ঠিক আছে। অটোপিসে যাওয়ার পর এটা আপনারা এনাবল করে দিবেন, তা না হলে কিন্তু আপনার অটোটিউন পারফেক্টভাবে হবে না। তো এটা এনাবল করার পর এটা দেখবেন একশো একশো, তাই না, এই যে এটা আপনি যখন প্লে করবেন জিরো হয়ে যাবে, তো অটোটিউন আপনার আবার বাড়াতে হবে, জিরো থাকবে কিন্তু, ঠিক আছে। তো এখন মূলত আমরা স্কিল খুঁজবো মাইনর থেকে। এই যে আপনারা কি লেখা দেখতে পারতেছেন, এই কেতে ক্লিক করলে আপনারা স্কিল পেয়ে যাবেন। তো আমার মাইনরে দেখলাম আমি ডি শার্টে মোটামুটি ভাবে মিলছে, তো আমরা শুনবো। সো বন্ধুরা, এখানে আমার কিন্তু মাইনরে মিলছে, আপনার স্কিল ঠিক থাকলে মাইনর এবং মেজরেও মিলবে। তারপরও একটা কথা আছে, কথাগুলো হলো ধরেন আপনার ডিসারে মিললো, আপনার যখন দুই কলি হওয়ার পর আপনার কণ্ঠ আবার দেখবেন অটোটিউন মিলতেছে না, তখন আপনি মাইনরে অটোটিউন করবেন না, তখন আপনি আবার মেজর থেকে শুরু করবেন। আপনি দেখবেন মেজরে আপনার পুরোপুরিভাবে দেখবেন যখন অটোটিউন একদম মিলে গেছে তখন আপনি মেজরেই রাখবেন, ঠিক আছে বন্ধুরা। তো আবার আমি মেজর থেকে শুরু করব।
قلبي معلق فيها من كتر الحكي الحكيو صاير بحلم فيها شو اعمل اللي شو قلبي معلق فيها من كتر الحكي الحكيو صاير بحلم فيها سو বন্ধুরা মেজরের সি শারে কিন্তু এই স্কিলটি আমার মিলছে মোটামুটি ভাবে অত ভালো মিলে না তো আমার মূলত স্কিলটি হলো মাইনরের ডি সাড়ে ঠিক আছে তো মাইনর মেজর আমি আগেও বলছি আপনারা দেখবেন যে কোনটা ভালো হয় বেস্ট ওইটাই রাখবেন আপনি ঠিক আছে তো এখন মূলত আপনি এখানে যে দেখছেন যে অটোটিউন পিসটা থাকবে আপনার 100 ঠিক আছে মানে অটোটিউনটা তো আপনি অটোটিউন যখন দেখবেন আপনার ভয়েসটা খুব সুন্দর মধুভাবে মানে খুব হাই স্কিলভাবে সুন্দরভাবে গাইছেন তখন আপনি অটোটিউনটা হালকা রাখবেন প্রফেশনাল কাজগুলো দেখবেন হালকা অটোটিউন রাখে কিন্তু আর আপনি বেশি অটোটিউন রাখলে আপনি এটা ভাববেন না যে আমার ভয়েসটা আরও সুন্দর করে দেবে আসলে এটা বুঝতে পারবে যে আপনি মোবাইল থেকে মিক্সিং করেছেন আর যখন অটোটিউনটা পারফেক্টভাবে রাখবেন তখন আসলে কেউ বুঝতেই পারবে না যে এটা মোবাইল থেকে কাজ করা তো আসলে অটোটিউন পারফেক্টভাবে রাখবেন তো অটোটিউনটা আমি 67টির ভিতরে রেখেছি এখন শুনবো 67 রেখেছি শু আমি লিলি শু আলবে মাল্লা ফিহা মিন কিতিরিল হাকিল হাকিউ সো বন্ধুরা যখন আপনার মোটা সুরে থাকবে এবং চিকুন সুরে থাকবে তখন আপনি আপনার ভয়েসটা চিকুন এবং মোটা কিভাবে করবেন সে সম্পর্কে অলরেডি ভিডিও দেওয়া আছে তো আপনারা দেখে আসতে পারেন তো যাই হোক তো বন্ধুরা বেসিকের এই যে মাঝে আপনারা এখানে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পারবেন মিক্স এই মিক্সটা আপনারা যখন কমাবেন তখন কিন্তু আপনার যে অনেকজনে গাইতে আছে এমনটা শোনা যাবে এটা চিকুন কোরাসে করবেন তা নিয়েও ভিডিও দিব সো বন্ধুরা এটার কাজ হলো এটা ঠিক আছে তাছাড়া অটোটিউনে আর কোনো আপনার এখানে কাজ নাই ঠিক আছে মাইনর এবং মেজরে আপনি দেখবেন এই যে কি এই যে নোটের ভিতরে আপনি দেখবেন ঠিক আছে বন্ধুরা এই ছিল ছোট্ট একটি ভিডিও এবং বিপিএম সম্পর্কেও ভিডিও দেব কন্টিনিউ মানে পর্ব আপনার দেব ঠিক আছে পর্ব টু পর্ব কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন সুন্দর একটি এবং কন্টিনিউ ভিডিও দিয়ে যাব ঠিক আছে যাই হোক আমার মনের অবস্থা আপনারা বুঝবেন না খুবই খারাপ তারপরও কিন্তু আপনাদের ভালোবাসার জন্য কিন্তু কন্টিনিউ আবারও অ্যাক্টিভ হতে যাচ্ছি এবং যারা অ্যাফিল স্টুডিও নিতে যাচ্ছেন আমার কাছ থেকে কিনতে চাচ্ছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই বাসনটি খুবই ভালো এই বাসনটি আপনারা নিতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি সাথে সাথে কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে দ্বিতীয় পর্বে